আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শুভ জন্মদিনের পোস্টার ডিজাইনটি ফিলফেলটা শেয়ার করব। আপনারা শুধু আপনাদের নাম এবং জন্ম তারিখ, তারপর কি আপনারা চাইলে আপনারা এই টেক্সটগুলো এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে কিছু বার্তা আছে, আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন, আর নাম ছবিগুলো আপনারা সেভ করে কিন্তু আপনারা যে কারো ফটো দিয়ে আপনারা কিন্তু এটা পোস্টার ডিজাইন করে নিতে পারবেন, যে কারোর জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তো এই পোস্টার দিয়ে যদি আপনারা কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানান, সে কিন্তু অনেক খুশি হতে পারে, কারণ এটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা পোস্টার। তো আপনারা কি এই ফিলফেলটি ইউজ করবেন? আমি এই ভিডিওতে ফার্স্টে দেখিয়ে দেবো। তো তার আগে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ফার্স্টে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন শুভ জন্মদিন পোস্টার ডিজাইন ফিএলপি। তো আপনারা ওই লিঙ্কে গিয়ে ওইটা থ্রি ডট আইকনে ক্লিক করে ডেক আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এটা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবে। তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ফিলফেলটি ইউজ করবেন এবং আপনারা এই জিপ ফাইলটি কীভাবে আনজিপ করবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই ফাইল ম্যানেজারে চলে আসবে আপনারা এই জিপ ফাইলটা। তো দেখেন এরকম হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন বা আহমেদ ক্রিয়েশন আপনার কাছে এরকম একটা ফাইল চলে আসবে জিপ ফাইলের কি। তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখেন এক্সট্রাক্ট ফাইলস টু, এটা ক্লিক করে তারপর এখানে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে আপনারা চাইলে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারে রাখতে পারেন, বা আপনারা এখানে এক্সট্রাক্টে ক্লিক করে কিন্তু ডেস্কটপ হয়ে যাবে। তো আমরা এখানে এক্সট্রাক্টে ক্লিক করব। তো দেখেন এই জিপ ফাইলটি কিন্তু আমরা এখানে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে রেখেছি। তো আপনার এই জিপ ফাইলটির যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা কিন্তু এখন থেকে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পাবেন না এবং আপনারা কিন্তু এই জিপ ফাইলটা আপনারা আনজিপ করতে পারবেন না। তো আপনারা এই পাসওয়ার্ডটি কালেক্ট করার পর এখানে আপনারা এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তো এই পাসওয়ার্ডটি আপনারা বসানোর পর এখানে নিচে যে ওকে আছে ওকেতে ক্লিক করে দিলে দেখবেন এই জিপ ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। তো আমাদের এখানে আর কোনো কাজ না, আমরা চলে যাবো আমাদের ফিক্সেলার ফ্যাপটিতে। ফিক্সেলার ফ্যাপটিতে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন উপরে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে অফেন ফিল ফি আছে, অফেন ফিলতে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনারা ওই ফিল ফি অপশনে ক্লিক করে দেখবেন এখানে আপনার জিপ ফাইলটি চলে আসবে, বা আপনারা যে ফোল্ডারে এটা রাখবেন ওই ফোল্ডারে কিন্তু চলে যাবে। তো আমরা এখন আমাদের এই ফোল্ডারে আমরা রেখেছি। তো দেখেন এখানে হ্যাপি হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন, তো আমরা এখানে ক্লিক করবো, তারপর এখানে অফেন অনলিতে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমাদের হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইনটি ফিল্পি কিন্তু কী সুন্দর চলে এসেছে। তো আমরা এখন এখানে ফার্স্টে আমাদের এই ফটোটা চেঞ্জ করবো। তো আমরা এখানে ফার্স্টে উপরে লেয়ারে ক্লিক করবো, তারপর এখানে আমাদের এটাকে আনলক করবো, এই ফটোর যে এটাকে আমরা আনলক করে নেবো। তো তারপর এখানে আমরা নিচে এই টুলসে ক্লিক করবো মাঝখানে, তারপর এখানে রিসিলেক্ট করবো। তো আমাদের এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ফটো লাগবে। তো আপনারা কে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওইটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে, তো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। খুব স্মুথলি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এখন আমরা এই একটি ফটো নিয়ে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো দেখেন আমি এই ফটোটা নিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমরা রাইটে ক্লিক করে দেবো। তো দেখেন এটাকে আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো, এইভাবে আপনারা আপনার মতো করে যেভাবে ভালো লাগবে সেভাবে আপনারা এগুলো বসিয়ে দেবেন। আমাদের মতো সেমভাবে দেখেন আমরা এখানে এটা বসিয়ে দিলাম। তো তারপর আমরা এখন নাম চেঞ্জ করবো। তো নাম চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ারে ক্লিক করবো, নামটা আমরা এখানে আনলক করবো। তো নাম, তারপর দেখেন এখানে ডেট অফ বার্থ, এগুলো আমরা আনলক করবো, যেগুলো আমাদের মেইন লাগবে এগুলো আনলক করবো। তো এই দুইটা আনলক করলে আপাতত হবে। তো তারপর আমরা এখানে ফার্স্টে নামটা চেঞ্জ করবো, তো নামে ক্লিক করবো, তারপর এখানে এই টুলসে ক্লিক করে এডিটে ক্লিক করবো। তারপর এখানে দেখেন আমরা নামটা দিয়ে দেখেন তাহুদ আফ্রিদি, তাওহিদ আফ্রিদি, তো দিয়ে দিলাম। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করবো। তো দেখেন আমাদের নামটা কিন্তু চলে এসেছে। তো আমরা এখন এটাকে একটু নিচে আবার দিয়ে দেবো। দেখেন আপনার এখানে এই মাঝখানে টুলস এসে পজিশনে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আনতে পারেন, বা এগুলোতে ক্লিক করে আপনারা সাইডে বা ফাঁসে নিতে পারেন। তো দেখেন আমাদের নামটা সেট হয়ে গেছে, ফটোটা সেট হয়ে গেছে। তো তারপর আমরা এখানে যে ডেট অফ বার্থ আছে এটাতে ক্লিক করবো, তারপর এখানে ইডিটে ক্লিক করে আপনারা আপনার যে ডেট অফ বার্থ আছে ওইটা এখানে দিতে পারেন, তারপর এখানে ওকেতে ক্লিক করে। তো তারপর দেখেন এখানে আমাদের যে বার্তা আছে এই বার্তাটা আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, এখানে আপনারা ইডিটে ক্লিক করবেন। তো দেখেন এগুলো আপনারা আপনাদের মতো করে আপনি এগুলো কালেক্ট করে নিতে পারেন, বা আপনারা গুগলে লিখে সার্চ করলে আপনারা যাদেরকে যাদেরকে উদ্দেশ্য করে আপনারা বার্থডে ডিজাইনটা করবেন ওদেরকে নিয়ে আপনারা কিছু লাইন লিখবেন, বা এগুলো চাইলে আপনারা বাংলাতে দিতে পারেন। তো দিয়ে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিয়ে কিন্তু এটা এখানে চলে আসবে সুন্দরই। তো এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে ব্রাদার, এই দেখেন এখানে ব্রাদার, এটাকে আপনার ছেলে চেঞ্জ করতে পারেন। তো আপনার ছেলে এটা ডিলিটও করে দিতে পারবেন, বা এটা একটা সুন্দর ব্রাদার। আপনি যদি কোনো ভাই ব্রাদারের এগুলো দিয়ে পোস্ট করেন এটা কিন্তু অনেক ভালো একটি আকর্ষণীয় পোস্টার ডিজাইন। তো আপনার যখন সব কিছু অল ওকে হয়ে যাবে তো তারপর আপনারা সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে দেখেন সেভ এখন আছে, সেভ এখানে ক্লিক করবেন, তারপর এখানে সেভ এজেন্টে ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করবেন, তারপর এখানে আল্টাতে সিলেক্ট করবেন, তারপর এখানে সেভ টু গ্যালারিতে দিয়ে দিলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আশা করি আপনার এই ফিলফেলটি অনেক ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে লিঙ্কটি অল করে দেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখার জন্য নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।